হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন্স ম্যাজিক। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আমাদের সকলের পরিচিত একটি রেসিপি। রেসিপিটা হলো ঘুগনির। তবে এই ঘুগনিরও বিভিন্ন ভার্সন আছে, নিরামিষ ঘুগনি, আমিষ ঘুগনি। আমিষ ঘুগনির মধ্যে আবার পেঁয়াজ রসুন দেওয়া ঘুগনি, পাঠার কিমা দেওয়া ঘুগনি। তবে আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা নিরামিষ ঘুগনির। এই রেসিপিটার জন্য রিকোয়েস্ট করেছিলেন সঞ্চিতা দত্ত ঘোষ। তাহলে চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী করতে হবে। আমি প্রথমেই কিছুটা কাঁচা মটর নিয়ে সারা রাত সেটা জলে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভেজানোর ফলে দেখো মটরগুলো কেমন ফুলে উঠেছে। তবে এটা কিন্তু এখনও শক্ত আছে, তাই এটাকে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ করার জন্য আমি একটা প্যানে কিছুটা জল আর তার মধ্যে নুন দিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু একটু বেশি পরিমাণেই দেব, যাতে জলটা সমুদ্রের জলের মতো টেস্ট করে। তার কারণ ঘুগনির মটরটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু এই জলটা অ্যাবজর্ব করবে। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই ঘুগনির মটর প্রেশার কুকারে সেদ্ধ করে, তবে আমি প্রেশার কুকারে সেদ্ধ করি না। তার একটাই কারণ, তার কারণ প্রেশার কুকারে একটু যদি কন্ট্রোল না হয় অনেক সময় কি হয়, একটা সিটি দেওয়ার পরেও ঘুগনির মটরটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে যখন এটা পরবর্তীকালে রান্না করব, মানে ঘুগনি যখন তৈরি করব, তখন কি হয় এগুলো পুরো গলে যায়, তাতে ঘুগনিটা দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। সেই জন্য আমি এটাকে নর্মালি এরকম প্যানে সেদ্ধ করি, যাতে বুঝতে পারি যে এটা 80% সেদ্ধ হলো কি না। আর এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা বানিয়ে নিই, চলো নিরামিষ ঘুগনির জন্য যে ভাজা মশলাটা ইউজ করবো সেই ভাজা মশলাটা। ভাজা মশলা বানানোর জন্য প্রথমেই একটা তাওয়া নিয়ে সেটা একটু গরম করে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা ধনে, দেব একটুখানি মৌরি আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। কোনটা কী পরিমাণে দিচ্ছি আমি ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একদম লো ফ্লেমে 10-15 সেকেন্ড মতো মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায় আর ফ্লেমটা যেন একদম লোতেই থাকে। মশলাগুলো থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তার মানে আমাদের মশলা প্রায় রেডি। এবার এটাকে আমরা গুঁড়ো করে নেব। গুঁড়ো করার জন্য একটা মিক্সিং জারে মশলাটাকে দেব, তবে সঙ্গে সঙ্গে কিন্তু গুঁড়ো করব না, মশলাটা একটু ঠান্ডা হলে তারপরে গুঁড়ো করব। আর গুঁড়ো করার আগে আমি লঙ্কার বোটা দুটো ফেলে দিয়েছি। এবার মশলাটাকে গুঁড়ো করে নেব। মশলা আমাদের গুঁড়ো করে রেডি করা হয়ে গেছে। দেখো একদম এরকম ফাইন পাউডার হবে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে একটা পাশে রেখে দিই, দেখি আমাদের মটরগুলোর কী অবস্থা। যতক্ষণ আমি মশলাটা তৈরি করছিলাম মটরগুলো হাই ফ্লেমে ফুটছিল, দেখে নিই এটা সেদ্ধ হয়েছে কি না। আমি মটর কিন্তু 80% বয়েল করব। খুব গরম, একটু সাবধানে দেখতে হবে। দেখো এটার কথাই বলছিলাম যে মটরগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, অথচ প্রতিটা শেপ কিন্তু ইনট্যাক্ট আছে, মানে পুরো গোল আছে, শেপটা কিন্তু নষ্ট হয়ে যায়নি, অথচ চাপ দিলে ভেঙে যাচ্ছে। ঠিক এরকম সেদ্ধই আমি চাইছিলাম। হ্যাঁ, এবার ফ্লেমটা অফ করব। অফ করে এই গরম জল থেকে মটরগুলোকে তুলে নেব। আর বাকি যেটুকু সেদ্ধ হতে আছে সেটা আমি যখন ঘুগনি বানাবো তখন মটরগুলো ফুল ডান হয়ে যাবে। এবার চলো ঘুগনির প্রিপারেশনটা নিই। একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নেব, খুব বেশি গরম করার দরকার নেই। তেলটা হালকা গরম হলে এর মধ্যে কুচি করে কেটে রাখা নারকেলটা দিয়ে দেব। নারকেল দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে নারকেলটাকে হালকা বাদামি রং হওয়া অবধি ভেজে তুলে নেব। দেখো নারকেলে প্রায় রং ধরে এসেছে, এই অবস্থাতেই নারকেলটাকে আমরা তুলে একপাশে রেখে দেব। আর বাকি রান্নাটাও কিন্তু এই তেলেই হবে। নারকেলটা তুলে ফ্লেমটা একদম লো করে এবার এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দেব দারচিনি আর দেব লবঙ্গ, দেব সবুজ এলাচ, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব সাদা জিরে। সাদা জিরেটা দেওয়ার পরে একদম লো ফ্লেমে 10-15 সেকেন্ড মতো মশলাগুলো তেলে একটুখানি সাতলে নেব, খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা আলু। আলুগুলো কিন্তু সেদ্ধ করা না। আলু দেওয়ার পরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, 1-2 মিনিট মতো আলুগুলো একটু ভেজে নেব। তবে আলুগুলো কিন্তু একদম লাল করে বা ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই, সামান্য একটু ভাজা ভাজা হলেই হবে। দেখো আলুগুলো সামান্য একটু রং চেঞ্জ হয়েছে, এতটা ভাজা হলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা দেওয়ার পরে আঁচটা সামান্য একটুখানি বাড়িয়ে এবার টমেটোগুলোকে একটু নাড়াচাড়া করে সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু নুন দিয়ে দেব। টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিলে যেটা হয় সেটা হচ্ছে নুনটা টমেটোর কুকিং টাইমটা রিডিউস করে দেয়, মানে টমেটোটাকে তাড়াতাড়ি গলাতে সাহায্য করে। এবার আমরা টমেটোটা দেওয়ার পরে মিডিয়াম হাই ফ্লেমে ততক্ষণ পর্যন্ত এটাকে রান্না করব যতক্ষণ না টমেটোটা একটু গলে আসে।
দেখো টমেটোগুলো কিন্তু প্রায় গলে গেছে, অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। যদিও আমি এখানে আদা আর কাঁচা লঙ্কাটা থেতো করে নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু ফাইন পেস্টও দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। একদম লো ফ্লেমে আদা আর কাঁচা লঙ্কাটা 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। পুড়ে যাওয়ার ভয় নেই, তার কারণ টমেটো গলে যাওয়ার জন্য কড়াইটা অনেকটাই ময়েশ্চার রয়েছে। 1 থেকে 2 মিনিট প্রায় হয়ে গেছে, আদা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। আর এখানে গুঁড়ো মশলা দেওয়ার সময় আমি জল দিচ্ছি না, তার কারণ অলরেডি কড়াইটা বেশ ময়েশ্চার রয়েছে। প্রথমেই দিলাম জিরে গুঁড়ো, এরপর দেব ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দেব সামান্য একটু হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে একদম লো ফ্লেমেই 30 সেকেন্ড মতো মশলাগুলোকে কষিয়ে নেব। প্রায় 30 সেকেন্ড হয়ে গেছে, আমাদের মশলা কষানো রেডি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে তুলে রাখা মটরগুলো। মটরগুলোকে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম হাই করে দেব। মিডিয়াম হাই ফ্লেমে মটরগুলো আলু টমেটো আর বাকি মশলার সঙ্গে মিনিট 2-এক মতো একটু কষিয়ে নেব। মিনিট 2-এক হয়ে গেছে, মটর প্রায় কষে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটার মাথাটা ভেঙে দিলাম, তোমরা চাইলে চিরেও দিতে পারো, কেউ যদি ঝাল একটু বেশি প্রেফার করো তাহলে চিরেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেব জল। জল দেওয়ার ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তার কারণ খুব বেশি যদি জল হয়ে যায় তাহলে কিন্তু এটা ঘুগনির বদলে ডাল হয়ে যাবে। আমরা জানি ঘুগনি একটু মাখা মাখা হয়, আর যদি খুব বেশি জল দিই আবার জলটা রিডিউস করার জন্য বেশিক্ষণ ফোটাও, তাহলে মটর আর আলু দুটোই বেশি সেদ্ধ হয়ে পুরো ম্যাশ হয়ে যাবে, সেখানে ঘুগনিটা দেখতেও ভালো লাগবে না আর মটরগুলো মুখে পড়বে না বলে খেতেও ভালো লাগবে না। সেই জন্য জলটা একটু বুঝে দিতে হবে, জলটা এরকম লেভেলে দিতে হবে, দেখো ঠিক এরকম থাকবে যেখানে আলু আর মটরগুলো জলের নিচে ডুবে যাবে, আর তার একটু হাই লেভেল অবধি জলটা থাকবে, এরকম জল দিলেই হবে। এবার ফ্লেমটাকে একটু হাই করে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর মিষ্টি দিয়ে দেবো। নুন মিষ্টি দেওয়ার পরে মিডিয়াম হাই ফ্লেমে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না হতে দেব। আমি কিন্তু আর এই সময় ঢাকা দিইনি, তবে তোমরা চাইলে ঢাকা দিয়েও রান্না করতে পারো, যদি ঢাকা দিয়ে রান্না করো তাহলে ফ্লেমটা লোতে রেখো বা মিডিয়াম লোতে রেখো। 3 থেকে 4 মিনিট রান্না করার ফলে জলটাও একটুখানি কমে আসবে। দেখো প্রায় 3 মিনিট হয়ে গেছে, জলটা অনেকটাই কমে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা নারকেলগুলো। নারকেলটা দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে দেব। লো ফ্লেমে আরও 2 মিনিট মতো এটা রান্না করব। আরও 2 মিনিট রান্না করার পর তারপরে চেক করে নেব যে আলু আর মটর দুটো সেদ্ধ হলো কি না। আরও 2 মিনিট হয়ে গেছে, এবার চেক করে নিই যে আলু আর মটর সেদ্ধ হলো কি না। খুব গরম আছে সেই জন্য কিন্তু একটু সাবধানে চেক করো, আর যদি সেরকম হয় নামিয়ে নিয়ে চামচ দিয়ে ভেঙে দেখাটাই বেটার। তবে আমি এখানে দেখানোর সুবিধার জন্য এখানেই দেখাচ্ছি আঙুল দিয়ে চেপে। হ্যাঁ দেখো আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দেখে নিই মটরগুলো কী অবস্থায় আছে। মটরটাও আমার আঙুল দিয়ে চাপ দিলে একদম ভেঙে যাচ্ছে, শেপটা কিন্তু নষ্ট হয়নি, তার মানে মটরও আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। রান্নাটা আমাদের প্রায় হয়ে এসছে, এই পর্যায়ে আমরা দিয়ে দেব যে ভাজা মশলাটা নিরামিষ আলু নিরামিষ ঘুগনির জন্য তৈরি করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দেব। এখানে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু ভাজা মশলাটা দিয়ে ভাজা মশলাটা মিশিয়ে তারপরে গ্যাসটা অফ করে দিতে পারো, তবে আমি আরও 2-3 মিনিট রান্না করব, তার কারণ হচ্ছে আমি একটু ড্রাই ঘুগনি পছন্দ করি। যদিও ঘুগনি ড্রাই হয় না, একটু মাখা মাখা হয়, আমি একটু ড্রাই ঘুগনি পছন্দ করি, তাই আমি জলটাকে পুরো শুকিয়ে ফেলবো। তবে তোমরা সেটা পছন্দ না করলে জল শুকানোর কোনো দরকার নেই, এই সময় ভাজা মশলাটা দিয়ে মিশিয়ে নামিয়ে নিতে পারো। ভাজা মশলাটা মেশানো হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু ঘি। যদিও এটা অপশনাল, তবে নিরামিষ ঘুগনিতে কিন্তু ঘিটা দিলে খেতে খুব ভালো লাগে, স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায়, তাই তোমরা ঘিটা দিও, এটা বেশ ভালোই লাগে। তাহলে দেখো তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ ঘুগনি। তোমরা রেসিপিটা ট্রাই করো, ট্রাই করে জানিও কেমন লাগলো। যদিও এটা খুব কমন রেসিপি, তবে এই ভাজা মশলার রেসিপিটা অনেকে অনেক রকমভাবে ট্রাই করে। তোমরা যারা অন্যরকম ভাজা মশলা দিয়ে ট্রাই এতদিন করতে, তারা এই মশলাটা দিয়ে একবার ট্রাই করো, করলে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঘুগনি কিন্তু আমরা এমনিও খেতে পারি, আবার এই ঘুগনিটা মুড়ি বা ব্রেড দিয়েও খেতে খুব ভালো লাগে।
আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করো বা চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নেক্সট কোনো রেসিপি আপলোড দিলেই তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। ভালো থেকো সবাই, আজ আসি, টাটা।